আসসালামু আলাইকুম সবাই, আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এলাম আরেকটা হিজাবের ভিডিও, আমি বলবো না টিউটোরিয়াল, বিকজ আমি নিজেও এখনো ঠিক মতন পড়তে পারি না। বাট আমি আজকে যেভাবে হিজাবটা পরব ওই ওয়েটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে আমি আমার একটা ফেভারিট হিজাব নিয়ে নিয়েছি ফ্রম মাবরু বাই নিশাদ কালেকশনের, সিল্কি প্রিমিয়াম কোয়ালিটির আপনার ক্রিঙ্কল শিফন হিজাব, এটা নিয়ে নিলাম। এটা তিনটা কালার অ্যাভেলেবল, বাট আমার কাছে মনে হচ্ছিল আমি যেই ইভিনিং গাউনটা পরেছি এটার সাথে এই আইস কালারটা খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি একটা ইনার ক্যাপ পরে নিয়েছি, আপনারা যে কোনো ইনার ক্যাপ পরে নিতে পারেন, আমি আমার মাবরুর কালেকশন থেকে একটা ইনার ক্যাপ পরে নিয়েছি। এবং আমি হিজাবটা আমার মাথায় দিয়ে জাস্ট সমান দুটো ভাগ করে নিয়েছি এবং এই সাইডে কিন্তু একটা ফোল্ড করে নিয়েছি। আমি যেহেতু কানের দুল পরবো আজকে, আমি কানের দুলটা আগে পরে নিব আমার হিজাবটা সেট করার আগে। তো আমি এইভাবে ভেতর থেকে একটু হিজাবের কাপড় নিয়ে নিলাম, এইভাবে ধরে এইভাবে নিয়ে নিলাম। সো প্রথমে আমি এরকম একটা ইরানি পিন ব্যবহার করে নিলাম, আমি এই পিনটা একটু পরে খুলে ফেলবো, বাট আমি জাস্ট আমার হিজাবটাকে সেট করার জন্য এইভাবে একটা পিন নিয়ে নিলাম। এই পিনগুলো খুবই ভালো, আপনার হিজাব একদমই ড্যামেজ হবে না, খুব সুন্দর আপনার হিজাবের লুক আপটা করবে। সো আমি সেট করে নিলাম যে কিভাবে আমি আমার হিজাবটাকে রাখতে চাই। সো আমি বা সাইডের যে হিজাবের ওনাটা এটা এভাবে ঘুরিয়ে সামনে নিয়ে আসলাম, আর ডান সাইডের ওনাটা ঘুরিয়ে আবার আমি পেছন থেকে নিয়ে আসলাম, এই যে এভাবে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এই দুইটা ওনা একসাথে করে দেব। এখন আপনি সেফটি পিন ইউজ করতে পারেন, এরকম ইরানি পিন ব্যবহার করতে পারেন। সো আমি দুইটা ওড়নাকে একসাথে এখানে একত্রিত করে দিলাম, বেঁধেও দিতে পারেন, বা বেঁধে দিলে একটা আর কি এখানে জায়গাটা ফুলে থাকে, দেখতে ভালো লাগে না। সো আপনি একটা সুন্দর পিন ব্যবহার করতে পারেন। এখন আমি এই পিনটা খুলে দিব। এই পিনটা আটকে থাকলে খুবই একটা দমবন্ধ ফিল হয়। সো আপনি যদি চান যে একটু লুজ একটা ফিনিশিং দিবে, সো আপনি তখন এই পিনটা খুলে ফেলতে পারেন। এখন আপনার হিজাব খুলে যাবে না, বিকজ ইজ অলরেডি সেট। বাট আমি এই সাইডে একটা হিজাব পিন ডেফিনেটলি ব্যবহার করে নিব, কারণ আদারওয়াইজ খুলে যেতে পারে। তো আপনি এভাবে ফোল্ড করে এখানে একটা হিজাব পিন দিয়ে দিতে পারেন। আরেকটা হিজাবের পিন নিয়ে নিতে পারেন আপনি আপনার আরেকটা সাইডে দিয়ে দেওয়ার জন্য। সো আমি এভাবে দিলাম। তো এই তো হয়ে গেল আমার হিজাব আজকে। আপনারা এইভাবে হিজাব শাড়ির সাথে পড়তে পারবেন, ওয়েস্টার্ন আউটফিটের সাথে পড়তে পারবেন, অ্যান্ড স্টিল ইজ ব্রিদেবল অ্যান্ড কমফোর্টেবল। Thank you.